চাঁদ সকালে বাস উল্টে বিপত্তি। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার শ্যাওড়াপাড়া এলাকায় প্রথমে একটি সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে নয়নচুরিতে উল্টে যায় একটি যাত্রী বোঝাই বাস। জানা গেছে বাসটি বেলদা থেকে সোনাকুনিয়ার দিকে যাচ্ছিল। ঘটনায় গুরুতর আহত ওই সাইকেল আরোহী সুদীপ জানা বেলদা থানার খটননগর গ্রামের বাসিন্দা। পাশাপাশি বাসে থাকা জোনা 30 যাত্রীর মধ্যে আহত প্রায় 20 জন যাত্রী। আহত যাত্রীদের মধ্যে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতরভাবে জখম ওই সাইকেল আরোহীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তি। যাত্রীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন ওই বাস চালক। যদিও ঘটনার পরই পলাতক ওই বাস চালককে খোঁজা শুরু করেছে বেলদা থানার পুলিশ। পরে বেলদা থানা পুলিশের তরফ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফিরিয়ে আনা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। মানে অমনোযোগিতার কারণে এটাই হয়েছে আর কি, ওটা শ্যামাপাড়ার কাছে বা কোনো অ্যাক্সিডেন্টে এটাই মানে যা। আমরা তো সিটে বসেছিলাম, ঠিকমতো তো দেখিনি, কিন্তু ওকে ড্রাইভারকে বলা হয়েছিল যে স্টার্ট বন্ধ করো, কিন্তু ড্রাইভার বন্ধ না করতেই হেল্পার সব উঠে গিয়ে ওই মানে স্টিয়ারিং ঘোরাতে গিয়েই ওটা খায়ে একদম পুকুরে নিয়ে পড়ে গেল। মানে